alaikum wa rahmatullah. But a sample of X liter is replaced from a container containing milk and water in the ratio 2:3 by pure milk. If the container holds 30 liter of the mixture, water is the same. And after the operation, proportion of milk and water is same. Find the value of X. তার বিষয়টা হচ্ছে এইরকম যে একটা X liter is replaced from a container milk and water. মানে এক জায়গায় মিল্ক এবং ওয়াটার আছে, এটার অনুপাত হচ্ছে 2:3 এবং টোটাল মিক্সারটা হচ্ছে 30 লিটারের মিক্সার। তো বলতেছে যে এইখান থেকে X liter কে তুলে নিয়ে রিপ্লেস করা হলো। রিপ্লেস করার পরে যেটা হলো এই মিল্ক আর ওয়াটার সেম থাকলো। সেম থাকা মানে 1:1 থাকা। তো বলতেছে যে এই X এর ভ্যালু কত? তার মানে আমরা আগের বার যে অঙ্কটা করছিলাম X ধরছিলাম, এখানে ধরায় দেওয়া আছে যা সমীকরণটা সাজাই করতে হবে। আর এখানে 30 আগের বার ছিল 60, তাহলে আমরা যদি বুঝি তাহলে আমরা সরাসরি এভাবে করতে পারবো। দেখেন এই 30 কে 2:3 ভাঙলে হচ্ছে 12:18। তো 12:18 যদি হয় তাহলে আমরা যদি এখন লিখে করি তাহলে লেখাটা কিরকম হবে দেখেন। প্রশ্ন মতে লাইনটা কি হবে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন মতে লাইনটা সাজানোর সময় খেয়াল করেন যে এখানে কি দ্বারা কি রিপ্লেস করতে বলছে। বলছে যে হাউ মাচ মিক্সার শুড বি, কি বলছে যে X লিটার স্যাম্পল X লিটার মানে X লিটারটা হচ্ছে মিক্সার, এই মিক্সারটা রিপ্লেস করতে হবে কি দ্বারা, যে কন্টেইনিং মিল্ক এন্ড ওয়াটার বাই পিওর মিল্ক, পিওর মিল্ক দ্বারা রিপ্লেস করতে হবে, মিল্ক দ্বারা। তার মানে মিল্ক কিন্তু বাড়বে। তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা যদি X করি তাহলে এই 12 থেকে যেটা আমি তুলে নিছি সেই মিল্কটা, তাহলে আমি দেখেন এই যে 30 যে তুলে নিলাম, 30 থেকে X যে তুলে নিলাম মাইনাস হলো, এই X এর ভিতরে কতটুকু মিল্ক আছে আর কতটুকু ওয়াটার আছে বাইর করব কিভাবে, এই যে 2:3 ভাগ করব। তাহলে X কে যদি 2:3 ভাগ করি তাহলে একটা হবে 5/2 ভাগ আর একটা হবে 5/3 ভাগ। তার মানে এই X যদি হয় টোটাল মিক্সার যেটাকে রিপ্লেস করব, তোলার তুলে নিছি সেখানে মিল্ক আছে এতটুকু আর ওয়াটার আছে এতটুকু, তাহলে আমি 12 থেকে 2x/5টা মাইনাস করব। আর এই 18 থেকেও কিন্তু 3x/5টা মাইনাস করব। দুইটাতে কেন মাইনাস করতেছি, কারণ এটা তো তুলে নিছি কিন্তু তুলে নিয়ে শেষ হয় নাই, কারণ কি তুলে নেওয়ার পরে তো আবার রিপ্লেস করছি। কি দিয়ে রিপ্লেস করছি? পিওর মিল্ক দ্বারা। পিওর মিল্ক কতটুকু দিছি? ওই যে যতটুকু X তুলে নিলাম ততটুকুই তো দিছি। তাহলে এখানে শুধুমাত্র মিল্কটা অ্যাড হবে কিন্তু ওয়াটার অ্যাড হবে না। তাহলে এই দুইটার অনুপাত ইকুয়াল টু হচ্ছে 1:1। আগের বারের প্রশ্ন 1:1 দেওয়া ছিল, বাট এই প্রশ্ন কিন্তু 1:1 দেওয়া ছিল না, কিন্তু এখানে যে বলছে সেম হবে, এই সেম হবে মানে কিন্তু 1:1। তাহলে আমরা প্রশ্নটা এখন এটা ক্যালকুলেশনটা সমাধান করলে হয়ে যাবে। এখানে সমাধান করলে হবে X এর ভ্যালুটা হবে 5 হচ্ছে অ্যান্সার। আপনারা সমাধানটা করে নেবেন। তো আসি এটা ব্যাক সলভ একটু দেখি। ব্যাক সলভ মানে কি, যে পিছন পাশ দিয়ে সলভ করলে বিষয়টা মিলতেছে কিনা। খেয়াল করেন 30 লিটার হচ্ছে টোটাল মিক্সার, এর মধ্যে 2:3 মিল্ক আর ওয়াটারকে ভাগ করে দিলে হবে 12 এবং 18। তো যখন এই 12 এবং 18 থেকে এই 30 থেকে আমি যখন 5 মাইনাস করব, মানে 5 তুলে নিব, এই 5 তো মিক্স করা মিল্ক ছিল, মিল্ক এবং ওয়াটার মিলেছিল 5, তাহলে সেইখানকার মধ্যে মিল্ক আছে কতটুকু ওয়াটার আছে কতটুকু, তাহলে দেখেন যে এই মিল্কটা হচ্ছে 2:3। তো 2:3, এই 2:3 এর মধ্যে যেহেতু 2:3 কোথায় পেলাম, এই যে শুরুতে যখন একসঙ্গে ছিল তখন যদি 2:3 হয় তাহলে আমি যতটুকুই তুলবো মিক্সারটা ওইখানেও কিন্তু অনুপাতটা 2:3 হবে। তাহলে এই 2:3 দ্বারা বুঝতেছি 5 কে 2:3 ভাগ করলে 2:2 এবং 3 হয়। তার মানে মিল্ক কমে গেল 2 লিটার আর ওয়াটার কমে গেল 3 লিটার। তাহলে থাকলো কত, 12 থেকে 2 কমে গেলে থাকবে 10 আর 18 থেকে 3 কমে গেলে থাকবে 15। এইটা হচ্ছে মিল্ক আর ওয়াটারের মধ্যে থেকে 5 লিটার মিক্সার তুলে নিলে এরপরে অবস্থানটা হবে 10 এবং 15। কিন্তু এখানে তো কাজ শেষ হয় নাই, প্রশ্নে বলছে না যে পিওর মিল্ক দ্বারা রিপ্লেস করতে হবে। তাহলে পিওর মিল্ক তো 5 আমরা মিক্সার তুলে নিছিলাম, তাহলে এই 5 মিক্সার করতে হবে। কিন্তু এবার যে মিক্সার করব এবার কিন্তু পানি মেশাবো না, এবার শুধু পিওর মিল্ক মেশাবো। তাহলে পিওর মিল্কটা হয়ে যাচ্ছে 15 আর আগের মিক্সারটা তো ওয়াটার ছিল 15 আগে থেকে ছিল, তাহলে এই 15:15 দেখেন এবার কিন্তু সেম সেম হয়েছে, এটাকে আমরা 1:1 বলতে পারি।
তাই শুদ্ধি পরীক্ষা করার প্রয়োজন হবে না রিটেনের পরীক্ষায়, কিন্তু এটা ভালো করে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি দেখতে পারলে যে সুবিধাটা হবে যে এই কনসেপচুয়াল বিষয়গুলোতে সমস্যা হবে না এবং আপনারা ভুল করবেন না। তাহলে এখানে সব থেকে টার্নিং পয়েন্ট হচ্ছে যে শুধু এক্স প্লাস বা মাইনাস করা যাবে না, এক্স কে আবার দুধ আর পানিতে আলাদা আলাদা করে ভাগ করে তারপরে মাইনাস করতে হবে, এবং যেটা দিয়ে রিপ্লেস করার কথা বলবে সেটা আবার ফুলটা ওই পাশে অ্যাড করে দিতে হবে, তাহলে প্রশ্ন মতো লাইনটা সাজালে হয়ে যাবে। আচ্ছা, আমরা লাস্ট ওয়ান একটা অঙ্ক দেখব, মানে এই নিয়মের, এরপর আমরা ভিন্ন নিয়মে যাব। তো নিয়মটা হচ্ছে এরকম, আপনারা এই যারা এক ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল কিছুদিন আগে, আহসানুল্লাহ ইউনিভার্সিটি কর্তৃক নেওয়া, এটা আর একটু ভিন্ন ছিল। তো প্রশ্ন হচ্ছে এরকম যে এই কন্টেনার কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 3:1, অর্থাৎ এখানেও মিল্ক আর ওয়াটারের খেলা, এখানে হচ্ছে 3:1 আছে। হাউ মাস মিক্সার, এই যে বলতেছে দেখেন এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হাউ মাস মিক্সার, এরা কিন্তু বলে না মিল্ক রিপ্লেস করতে হবে নাকি ওয়াটার রিপ্লেস করতে হবে, রিপ্লেস করতে হবে মিক্সারটা, শুড বি টেকেন আউট, তুলে নিতে হবে অ্যান্ড রিপ্লেস উইথ মিল্ক, এবং মিল্ক দ্বারা রিপ্লেস করতে হবে। তাহলে তোলার সময় আমরা মিল্ক আর ওয়াটার একসাথে তুলতেছি, আর রিপ্লেস করার সময় আমরা কিন্তু মিল্ক দ্বারা রিপ্লেস করতেছি। সো দ্যাট দ্য কন্টেনার কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও অফ 15:4। তাহলে আসি, যেন ওয়াটার ইন দ্য রেশিও অফ 15:4, অর্থাৎ 15:4 পরবর্তী যে অনুপাতটা হবে সেটা হবে 15:4 মিক্সার করার পরে ফলাফলটা, ওই আগেরবার যেটা 1:1 ছিল এটা। তাহলে এখানে বলছে কতটুকু তুলতে হবে, এখানে একটা টার্নিং পয়েন্ট দেখেন, আগের অঙ্কগুলোতে এই যে 60 লিটার 30 লিটার নামে দুটা সংখ্যা ছিল, এবার কিন্তু পরিমাণই দেওয়া নেই, কিন্তু এখানে বলা আছে যে 3:1 ছিল মিল্ক এবং ওয়াটার। তো এই 3:1 দেওয়া আছে, তো আমরা নর্মালি জানি কি যে অনুপাতের যে অঙ্কগুলো আমরা নর্মালি করি, যে কোনো সময় যদি পরিমাণ থেকে অনুপাত দেওয়া থাকে আমরা অনুপাতটাকে কোয়ান্টিটি ধরতে পারি, যেমন 3x, আমরা বলবো কি যে মিল্ক আছে 3x আর ওয়াটার আছে শুধু x, এটা কিন্তু 3x আর x এর পরিমাণ। যদি বলতো আমরা 40 লিটারকে 3:1 ভাগ করতাম, বাট এখানে ভাগ করি, এখন আগের অঙ্কগুলোতে আমরা কি করছিলাম এক্স কে রিপ্লেস করতে হবে, কিন্তু এখানে এক্স তো ধরে ফেলছি, তাহলে এখানে আমরা রিপ্লেস করব কি ওয়াই পরিমাণ, তার মানে এটা একটা ভিন্ন যেহেতু রাশি এখানে আমরা ভিন্ন একটা ধরবো। তাহলে আমরা ধরি লেট কি মিক্সার, এই যে প্রথমে আমরা মিক্সারটাকে তুলব, মিক্সার শুড বি রিপ্লেস সমান সমান ওয়াই পরিমাণটাকে রিপ্লেস করতে হবে। তাহলে যখন আমরা এই ওয়াই কে রিপ্লেস করব, এই ওয়াই মাইনাস বা ওয়াই প্লাস করা যাবে না, কারণ কি, কারণ আমি যে এই 3x আর x এর মধ্যে থেকে যখন আমি ওয়াই কে তুলব, ওই ওয়াই এর মধ্যেও কিন্তু মিল্ক আর ওয়াটার দুইটা সমন্বয় করে আছে। তাহলে আমরা কি করব যে ওই ওয়াই এর ভিতরে কতটুকু মিল্ক আছে আর কতটুকু ওয়াটার আছে সেটা দেখব। তাহলে আসি যে এখানে প্রশ্ন মতে লাইনটা আমরা সাজাবো, তো আমরা আগে একটু বিস্তারিত লিখে দেই যে ওয়াটার মিল্ক ইন ওয়াই, ওয়াইতে মিল্ক আছে কতটুকু আর ওয়াটার ইন ওয়াই, মানে যে ওয়াইটা আমরা তুললাম এখানে মিল্ক আছে কতটুকু আর এখানে ওয়াটার আছে কতটুকু। তো দেখেন যে মিল্কটা আমি তুললাম ওয়াই, এই ওয়াইতে ওই যে একটু আগে আমরা দেখলাম না যে 3:1 আছে মিল্ক এবং ওয়াটার, তাহলে যখন আমি ওয়াই পরিমাণ তুলবো এখানেও কিন্তু মিল্ক আর ওয়াটারের পরিমাণটা 3:1 হবে। তাহলে 3:1 ওয়াই এর এই যে ফ্র্যাকশন আকারে লিখলে দেখেন 3:1 যদি থাকে তাহলে এটাকে 3+1 সমান সমান টোটাল 4, 4 এর মধ্যে মিল্ক হচ্ছে 3, তাহলে হচ্ছে 4 এর 3 আর ওয়াটার হবে 4 এর 1, তাহলে মিল্ক ইন ওয়াই সমান সমান ওয়াই এর 4 এর 3 সমান সমান 3y/4 আর ওয়াটার ইন ওয়াই সমান সমান ওয়াই এর 4 এর 1 সমান সমান হচ্ছে y/4। তাহলে 3y/4 আর y/4 এটা হচ্ছে কি যে আমি ওয়াইটাকে নিলাম, তুলে নিলাম টোটাল দ্রবণ থেকে, সেই দ্রবণের মধ্যে এতটুকু মিল্ক ছিল আর এতটুকু ওয়াটার ছিল। এখন আসি যে প্রশ্ন মতে লাইনটা আমরা কিভাবে সাজাবো, কারণ আমাদের প্রশ্নে এখনো কিন্তু 15:4 ইউজ হয় নাই। তাহলে আমরা লিখবো APQ, মানে প্রশ্ন মতে যেটা হবে ওই আগের প্রসেসটা মাথায় রাখতে হবে যে এই 3x থেকে মাইনাস হবে, 3x মাইনাস এই এটা হচ্ছে 3x এর নাম হচ্ছে যেহেতু মিল্ক, তাহলে এই তুলে নেওয়া মিল্কটা মাইনাস করে দিব, তাহলে -3y/4 এটা হচ্ছে আগের মিল্ক থেকে নতুন মিল্ক বাদ দিলে যেটা থাকবে সেটা।
এই মিল্ক থেকে এখন আসি ওয়াটার কতটুকু বাদ পড়ছে, ওয়াটার আগে ছিল এক্স আর এখন ওয়াটার বাদ পড়ে গেছে মাইনাস ওয়াই বাই ফোর। এটা কিন্তু ওয়াটার বাদ যাওয়ার পরে অবশিষ্ট ওয়াটার অবশিষ্ট মিল্ক, বাট এটা তো শুধু বাদ দিলাম, এখন অ্যাড করে দিব না, অ্যাড কতটুকু করব, এই যে ওয়াই রিপ্লেস বলছে না, লেট মিক্সার শুড বি রিপ্লেস ওয়াই, ওয়াই রিপ্লেস করব, তার মানে কি রিপ্লেস করব, মিল্ক না, তাহলে এই ওয়াইটা অ্যাড হবে। এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে এইটুকু মাইনাস হলো কারণ আমরা যে ওয়াই তুলে নিছিলাম ওইখানে এতটুকু মিল্ক ছিল আর এতটুকু ওয়াটার ছিল, আর পরে ওয়াই অ্যাড করতেছি কারণ মিল্ক দিয়ে রিপ্লেস করতে বলতেছে। যদি এখানে খেয়াল করেন, যদি আবার এখানে ওয়াটার দিয়ে রিপ্লেস করার কথা বলতো তাহলে আমরা কিন্তু এই ওয়াইটা এই পাশে যোগ না করে এই পাশে যোগ করতাম। তাহলে এই দুটা করার পরে অনুপাতটা হলো, এই অনুপাতটার মান হচ্ছে 15:4। এটা এখন ক্যালকুলেশন করতে হবে, একটু টাইম লাগবে, রিটার্নের প্রশ্ন, যেহেতু আমাদের সময় কম আমরা সরাসরি লিখে দিচ্ছি, একটু লিখে দিচ্ছি যে ওয়াই সমান সমান হবে 12x/90। অঙ্ক কিন্তু এখন শেষ হয় নাই কারণ আগের অঙ্কগুলো খুব ইজিলি হয়ে গেছে, যেটা মান বাইরে হয়েছে সেটাই আনসার, বাট এখানে আনসারটা সরাসরি বলা যাচ্ছে না, কারণ কি, কারণ এখানে তো আমরা দুইটা ধ্রুবককে ধরছি, অর্থাৎ একটাকে এক্স ধরছি আর একটাকে ওয়াই ধরছি, তো এই জন্য আমরা এটা ফিনিশ করার জন্য আর একটু কাজ করব। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন যে প্রশ্ন মতে লাইনটা লেখার পরে এই পর্যন্ত আসবে। এখন আসি, আমাদের বলছে কি যে কতটুকু মিক্সার, আগের অঙ্কগুলোতে 60 লিটার 70 লিটার এরকম দেওয়া ছিল, বাট এখানে কিন্তু দেওয়া নাই। এই দেওয়া না থাকার কারণে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে খেয়াল করেন টোটাল মিক্সারটার পরিমাণ 3x+x, এটা হচ্ছে টোটাল মিক্সার। এই টোটাল মিক্সারটার মধ্যে থেকে আমরা রিপ্লেস করছি কতটুকুকে, ওয়াই কে না, তাহলে এটাই হচ্ছে অংশ। সাপোজ যদি 20 কেজি দ্রবণ হয় আর আমি 5 কেজিকে রিপ্লেস করি তাহলে কত অংশ হবে, 20 কেজির 5 কেজি, 20 কেজির 5 কেজি মানে হচ্ছে 1/4। এই যেহেতু এখানে পরিমাণ দেওয়া নাই, কতটুকু বলছে, তাহলে আমরা বলবো 1/4। তো এই 1/4টাকে আমরা এইভাবে লিখি যে টোটাল মিক্সারটা ছিল কত, টোটাল মিক্সারটা ছিল 3x মিল্ক আর এক্স ছিল ওয়াটার, তাহলে 3x আর x মিলে হচ্ছে 4x। এখন আমরা রিপ্লেস করছি কতটুকুকে, রিপ্লেস করছি ওয়াইটুকুকে, তাহলে ওয়াইটা হচ্ছে এখানে, তাহলে y/4x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বাট y/4x তো রাখা যাবে না, আমরা এখানে ওয়াই এর একটা ভ্যালু পাইছি না উপরে, এই যে 12x/19, তাহলে আমরা লিখব 12x/19 × 1/4x, তাহলে এই যে এই 4x টা হচ্ছে নিচে 4x টা ওই পাশে, যে 1/4x হলো x, x কাটা 4 3 4 12, তাহলে হচ্ছে 3/19, 3/19 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে খেয়াল করেন এখানে এই অতিরিক্ত কাজটা করার কারণ হচ্ছে কি যে এখানে শুরুতে টোটাল পরিমাণটা দেওয়া ছিল না, এই জন্য আমরা এই 19 ভাগের মধ্যে 3 ভাগ জিনিসকে, যদি টোটাল মিক্সারটা 19 কেজি হয় তার মধ্যে 3 কেজি মিক্সারকে তুলে এই অনুপাতে রিপ্লেস করলে শেষে ফলাফলটা 15:4 হবে। লাস্ট ওয়ান আমরা আর একটা অঙ্ক করে শেষ করে দিব, এটা নতুন নিয়মের অঙ্ক।